بسم الله الرحمن الرحيم السلام عليكم আশা করছি দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তেই তো আমি তো রান্না শুরু করে দিলাম তো এটা আমার আগের ভিডিও তে এতদিন তো ভিডিও ছাড়তে পারিনি আমরা সবাই অসুস্থ ছিলাম তে ভিডিওটা আগের ছিল তো এই ভিডিওটা করার পরে আমরা সবাই অসুস্থ ছিলাম তাই ভিডিওটা ছাড়তে পারিনি তাই আজকে ভিডিওটা দিয়ে দিলাম তাই তো এখানে ট্যাংরা মাছ রান্না করতেছি তো ওই সময় আমরা আসলে সুস্থ ছিলাম তো তার বাবাই অসুস্থ ছিল তার বাবা খুব প্রচুর জ্বর কিন্তু আমরা সবাই ভালো ছিলাম মোটামুটি কিন্তু হঠাৎ করে রাতে থেকে আমরা অসুস্থ হয়ে পড়ি সবাই ঘরের সবাই অসুস্থ হয়ে পড়ি তো এখানে আমি ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোলটা রান্না করব তোমার আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিলে নোটিফিকেশন আমার ভিডিওটি চলে আসবে তাহলে অনায়াসে দেখে নিতে পারবেন আর এই তো ভাত বসিয়েছি মাত্র রান্না শেষ এখন ভাতটা হলি হয়ে যাবে তো এই তো দুপুরবেলা খেতে বসেছি তাহার বাবাকে ডাকলাম তেই রান্না কারণ তাহার বাবার জ্বর খাওয়ার অত বেশি কে খাবে আর তাই অল্প কিছুই রান্না করলাম তা আমি অল্প কিছুই সবসময় রান্না করি কিন্তু আজকে একটা ইট তরকারি রান্না করেছি আর ডাল ভুনাটা ছিল এই যে তাহার বাবার অসুস্থ তো ওকে আমি ভাত দিলাম ভাত খাচ্ছে তাহাকে তো আমি স্কুল থেকে নিয়ে এসেছি আর তাহা গোসল করে আসতেছে তো গোসল করতেছে তো তো তাহা আসছে ফ্রেশ হয়ে আসছে তো ওকেও ভাত দিয়ে দিলাম এখন প্রায় 3টার মতন বাজে তো তাহা স্কুল থেকে আসতে আসতে আমাদের দেরি হয়ে যায় আসলে খেতে আমাদের তো ভাত খাওয়া শেষ হয়ে গেল তো এখন কাঁঠাল খাচ্ছি ভাবি পাঠিয়েছে কাঁঠাল তো কাঁঠালটা এখন খেয়ে নিচ্ছি শক্ত আছে কাঁঠালটা এই ধরনের কাঁঠাল আমার খুব পছন্দ তো আমরা অত বেশি খাই না কাঁঠাল কিন্তু অল্প খেলেও আমরা শক্ত কাঁঠালটাই খাই নরমটা খেতে পারি না কেউ তো কাঁঠালটা খুবই মজা ছিল মিষ্টি ছিল ভালোই লাগছিল খেতে তাই কয়েক কুশ খেয়ে নিলাম আমি একাই খেয়ে নিচ্ছি তার বাবা তো জ্বর ওর ভালো লাগছে না শুয়ে পড়েছে ভাত খেয়ে তো আমি একাই খাচ্ছি আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম